হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে কত পার্সেন্ট দিয়ে চলছে তার সাথে আমরা ত্রিপুরার তুলনা করার চেষ্টা করব সবচেয়ে সর্বনিম্ন দিয়ে সবচেয়ে সর্বোচ্চ দিয়ে কোন রাজ্যে পাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং আমাদের রাজ্য যেরকম বিজেপি প্রতিষ্ঠিত বা বিজেপি সরকার যেখানে শাসন করছে এরকম বিজেপি শাসিত অন্যান্য রাজ্য কত পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে বা অন্যান্য যে বিরোধী রাজ্যগুলো আছে বেঙ্গল কেরালার মতো রাজ্যগুলোতে কত পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে সবগুলি মিলে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং ডি এর ব্যবধান বা ডি যে বঞ্চনাটা তার তফাতটা জানার চেষ্টা করব সবচেয়ে প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে জুলাই মাসে ডিয়ে দেওয়া হয়েছে তার জন্য দীপাবলি গিফট গিফট হিসাবে দেওয়া হয়েছে আগে ফিফটি পার্সেন্ট ছিল থ্রি পার্সেন্ট দেওয়া হতে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে বর্তমানে হয়েছে অন্ধ্রপ্রদেশে থার্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট দিয়ে চলছে অন্ধ্রপ্রদেশে জুলাই মাসে এখনও দেওয়া হয়নি তাই ডিএটা ভারি নি যদি জুলাই মাসে থ্রি তিন থেকে চার পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে থার্টি সিক্স ইভেন ফোরটি পর্যন্ত দিয়ে যেতে পারে অন্ধ্রপ্রদেশে আসাম রাজ্যে জুলাই মাসের ডিএ দু দিন আগে ডিক্লেয়ার করা হয়েছে আসাম রাজ্যে বর্তমানে ডিএ হলো ফিফটি থ্রি পার্সেন্ট বর্তমানে ডিএ চলছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বা নর্থ ইস্টে নর্থ ইস্টের সর্বোচ্চ ডিএ যেটা বলা হয় আসামে সেখানে ফিফটি থ্রি পার্সেন্ট ডিএ চলছে যেখানে বর্তমান মুকুন্দ হিমন্ত বিশ্ব শর্মা উনি ত্রিপুরাতে এসে দুই হাজার আঠারো নির্বাচন পর্বে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বশিক্ষারিক বা অনিয়মিত কর্মচারী রেগুলেশন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ হাজার তিনশো তেইশ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেভেন পে কমিশন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও উনি ত্রিপুরা রাজ্যে সে প্রতিশ্রুতিটি পালন করা হয়নি কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে আসামে কিন্তু সবগুলা প্রতিশ্রুতি পালন করা হয়েছে ডি কোনো ব্যবধান নেই কর্মচারী নিয়োগ চলছে সব দিকে সর্বশ্রেষ্ঠ আমাদের নর্থ ইস্টের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে উন্নত রাজ্য আমরা বলবো আমরা পার্শ্ববর্তী রাজ্যে আসামে গভর্নমেন্টের দিক থেকে নেক্সট হলো বিহার বিহার মতো রাজ্য ফোরটি সিক্স পার্সেন্ট বর্তমানে দিয়ে চলছে জুলাই মাসের এখানে ইনক্লুড করা হয়নি জুলাই মাসে যখন যদি ডিএ ডিক্লেয়ার করা হয় তাহলে এটা ফিফটি পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে ছত্তিশগড়ে ফোরটি সিক্স পার্সেন্ট চলছে এখানেও জুলাই মাসে ডিএ যোগ করা হয়নি জুলাই মাসে যদি ছত্তিশগড় গভর্নমেন্ট দিয়ে ডিক্লেয়ার করে তাহলে যদি ফিফটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল এনসিটি দিল্লি ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে বর্তমানে চলছে গুজরাটে বর্তমানে ফোরটি সিক্স পার্সেন্ট দিয়ে চলছে গুজরাটে জুলাই মাসে দিয়ে এখনও ডিক্লেয়ার করা হয়নি জুলাই মাসে ডিক্লেয়ার করা হলে গুজরাটও কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল নেক্সট সেটি আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেট হল হরিয়ানা হরিয়ানাতে বর্তমানে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে অর্থাৎ হরিয়ানা গভর্নমেন্ট আর সেন্ট্রাল যে গভর্নমেন্ট তার দিয়ে মানে আর সেম অর্থাৎ হরিয়ানার সরকারি চাকরিজীবীরা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে জম্মু কাশ্মীরও হারে বেতন পাচ্ছে একটাই তফাৎ জুলাই মাসের ডিএটা ডিক্লেয়ার করা হয়নি জুলাই মাসের ডিএটা যদি পেয়ে যায় তাহলে জম্মু কাশ্মীর কিন্তু কেন্দিহারও দিয়ে পাচ্ছে ঝাড়খণ্ড হারে দিয়ে পাচ্ছে ঝাড়খণ্ডের বর্তমানে ডিয়ে পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন ফিফটি থ্রি পার্সেন্ট ঝাড়খণ্ডও ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে কর্ণাটকের মতো রাজ্যে যেখানে উন্নত রাজ্য আমরা সাউথ ইন্ডিয়ার সেখানে ফোরটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া দিয়ে বর্তমানে চলছে এই পার্সেন্টেজ দিয়ে যদিও জুলাই মাসের দিয়ে এখনও ডিক্লেয়ার করা হয়নি হয়তো জুলাই মাসের দিয়ে ডিক্লেয়ার এটা ফোরটি সিক্স থেকে ফিফটি হওয়ার সম্ভাবনা প্রবল কেরালাতে ডি এর পার্সেন্টেজ টাইন পার্সেন্ট কেরালাতে ডি এর বেশি অনেকটা কনফিউশন আছে অনেকটা পে রিভিউ পে কমিশন অনেকটা কনফিউশন আছে দুইটা পে স্ট্রাকচার এখানে কাজ করছে তাই এটা নিয়ে একটু কনফিউশন আছে নাইন পার্সেন্ট দিয়ে চলছে মধ্যপ্রদেশে জুলাই মাসের দিয়ে এখনও দেওয়া হয়নি মধ্যপ্রদেশ সরকার মানে বিজেপি পরিচালিত ত্রিপুরা তার আমরা মানে বললাম না পার্শ্ববর্তী রাজ্য বা ভারতের যে যে রাজ্যগুলো বিজেপি পরিচালিত সেখানেও কিন্তু ডি ঠিকঠাক দেওয়া হচ্ছে যেমন মধ্যপ্রেশে ফিফটি পার্সেন্ট জুলাই মাসে ডেটা ডিক্লেয়ার করলে ফিফটি থ্রি পার্সেন্ট হয়ে যাবে মহারাষ্ট্র বিজেপি চালিত সরকার আছে সেখানে ফিফটি পার্সেন্ট ডি পাওয়া হচ্ছে জুলাইটা ডিকলেয়ার হলে ফিফটি থ্রি পার্সেন্ট হয়ে যাবে উড়িষ্যা সেখানেও ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে দিয়ে চলছে কিছুদিন আগেই কিছু মাস আগে সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে নবীন পাটনায়ক হারে সেখানেও কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট দিয়েই হয়ে গেছে অর্থাৎ কেন্দ্রীয় হারে সেখানেও দিয়ে পাচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু উড়িষ্যাতেও মানে দিয়ে দিয়ে দিচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা আগে ছিল কিন্তু গভর্নমেন্ট উড়িষায় প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে সেন্ট্রালারে দিয়ে দিচ্ছে সেরকম ত্রিপুরা তো হয়তো কেন্দ্রীয় বঞ্চনা ছিল কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু হয়নি পাঞ্জাব পাঞ্জাবে থার্টি এইট পার্সেন্ট দিয়ে বর্তমানে চলছে পাঞ্জাবে পাঞ্জাবে আম সরকার আছে পাঞ্জাবি ডির পার্সেন্টেজটা থার্টি এইট জুলাই মাসের ডি এখনও ডিক্লেয়ার করা হয়নি রাজস্থানে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে অর্থাৎ রাজস্থানের মিল যে কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা কেন্দ্রীয় হারে বর্তমানে দিয়ে পাচ্ছে তামিলনাড়ুতে ফিফটি পার্সেন্ট দিয়ে চলছে তামিলনাড়ুতে এখানে জুলাই মাসের দিয়ে ইনক্লুড করা হয়নি জুলাই মাসের দিয়ে যদি দেওয়া হয় তাহলে ফিফটি থ্রি পার্সেন্ট অনাসে হয়ে যাবে অর্থাৎ তামিলনাড়ু বাসিন্দা বা তামিলনাড়ু সরকারি চাকরির জুড়েও ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে বা কেন্দ্র হারে দিয়ে পেয়ে যাবে তেলেঙ্গানাতে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দিয়ে চলছে এখানে এখানে কিন্তু আবার ত্রিপুরা থেকে তুলনা করলে একটু কম পার্সেন্টেজ চলছে যদি জুলাই মাসেরটা ডিক্লেয়ার করা হয়নি অর্থাৎ জুলাই মাসে ডিক্লেয়ার করা হল তো ত্রিপুরাকে ছাড়িয়ে যাবে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বড় জনবসতিপূর্ণ রাজ্য সেখানেও কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে সেখানে কিন্তু রাজ্য মানে সবচেয়ে বেশি কর্মচারী যে রাজ্যে আছে সেটি হলো উত্তরপ্রদেশ সেখানেও ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে কেন্দ্রীয় হতে দিয়ে পাচ্ছে মানে ইউগি সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় বঞ্চনা পাচ্ছে না কেন্দ্রায় যেরকম পাচ্ছে ইউপি সরকারের কর্মচারী সেই সেম পাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় রাজ্যের সেম গভর্নমেন্ট হওয়াতে উত্তরপ্রদেশের বাসিন্দারা কিন্তু বা উড়িষ্যার বাসিন্দারা মহারাষ্ট্রের বাসিন্দারা তাছাড়া ছত্তিশগড়ের বাসিন্দারা এবং মধ্যপ্রদেশের বাসিন্দারা আসামের বাসিন্দারা সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট হন কিন্তু তারা সুবিধা পাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় হলে তারা কিন্তু বেতন পাতা পাচ্ছে উত্তরাখণ্ডে ফোর্টি সিক্স পার্সেন্ট দিয়ে চলছে জুলাই দিয়ে ডিক্লেয়ার করা হয়নি জুলাই দিয়ে ডিক্লেয়ার করলে এটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ওয়েস্টবেঙ্গল আমাদের বাংলা ভাষা রাজ্য যদি আমরা বলি যে রাজ্যের প্রতি আমাদের টান আমাদের আকর্ষণটা সবচেয়ে বেশি কারণ বাসার একটা মিল যেটা বলা হয় সে রাজ্যে ফোর্টি টু পার্সেন্ট দিয়ে চলছে মমতা যে রাজ্যে সেখানেও কিন্তু ত্রিপুরা থেকে অনেক বেশি পরিমাণ দিয়ে পার্সেন্টেজ চলছে অরুণাচল প্রদেশে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে ওই বললাম না সেন্ট্রালে ও স্টেটে সেম গভর্নমেন্ট থাকাতে এই সুবিধাটা হচ্ছে এখন সেখানে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে অর্থাৎ কেন্দ্রীয় হারে সেখানে কর্মচারীরাও কিন্তু বেতন ভাতা বা পেনশন ভাতা পাচ্ছে গোয়াতে ফিফটি পার্সেন্ট দিয়ে চলছে জুলাই দিয়ে এখনও ডিক্লেয়ার করে হয়নি জুলাই দিয়ে ডিক্লেয়ার করে হলে গোয়াতেও কিন্তু ফিফটি থ্রি থেকে সিক্সটি পার্সেন্ট আর সরি ফিফটি থ্রি বেশি তো হবে না ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে হয়ে যাবে হিমাচল প্রদেশে থার্টি এইট পার্সেন্ট দিয়ে চলছে বর্তমানে মণিপুর আমরা নর্থ ইস্টের আরেক বোন মণিপুরে থার্টি টু পার্সেন্ট দিয়ে চলছে ত্রিপুরা থেকে বেশি মেঘালয়ে থার্টি ফোর্টি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে ত্রিপুরা থেকে বেশি মিজোরামে ফোর্টি পার্সেন্ট দিয়ে চলছে ত্রিপুরা থেকে বেশি নাগাল্যান্ডে ফোর্টি সিক্স পার্সেন্ট দিয়ে চলছে ত্রিপুরা থেকে অনেক বেশি সিকিমে তো কেন্দিহারেই বেতন চলছে ফিফটি পার্সেন্ট জুলাইটা ডিক্লেয়ার করে হলে সিকিমেও ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি থ্রি হয়ে যাবে কিন্তু ত্রিপুরাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো অরুণাচল প্রদেশে আসামে তো ফিফটি থ্রি পার্সেন্ট সিকিমে ফিফটি নাগাল্যান্ডে ফোরটি সিক্স মিজোরামে ফোরটি মেঘালয়ে ফোরটি থ্রি মণিপুরে থার্টি টু কিন্তু ত্রিপুরাতে মাত্র টোয়েন্টি ফাইভ অর্থাৎ নর্থ ইস্টের ভিতরে সবচেয়ে ডে কম পাচ্ছে আমাদের ত্রিপুরা যে সরকারি চাকরিজীবীরা কিন্তু সেন্ট্রাল ও স্টেটে কিন্তু সেম গভর্নমেন্ট আন্দামান নিকোবর টিকা চণ্ডীগড় বা দাদ্রানগর হবে দমনদিউ লাকসদীপ লাদাখ বন্ডিচুড়ে যেটি যেহেতু এগুলি সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোতে সবগুলোতে ম্যাক্সিমাম ফিফটি টু ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে চলছে আমরা যদি সমস্ত লিস্টে দেখি সিকিম এই কেরালার লিস্ট ডি এর একটু কনফিউশন আছে সেখানে একটু ডি স্ট্রাকচারটা কম তেলেঙ্গানাতে একটু কম এবং ত্রিপুরাতে একটু কম কিন্তু সবচেয়ে বড়ো কোশ্চেন হলো ত্রিপুরাতে ও তেলেঙ্গানা বা কেরালা যেটা চলছে তেলেঙ্গানার নতুন গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু কেরালা বা পার্শ্ববর্তী যে রাজ্যগুলা এগুলাতে কিন্তু বর্তমানে বিজেপি সরকার যেখানে নেই সেখানে তোমরা তুলনা করতে পারি তেলেঙ্গানায় বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে আস্তে আস্তে গভর্নমেন্ট যখন নতুনভাবে সরকার চালানো চলবে তখন হয়তো দেড় পার্সেন্টেজটা ব্যবধানটা কমে যাবে কিন্তু ত্রিপুরা রাজ্যে ভারতের বিজেপি শাসিত একমাত্র ত্রিপুরা রাজ্য আছে যে রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছে কারণ সেন্ট্রাল ও সেম গভর্নমেন্ট থাকাতে ডিএ বিষয়ে এত কিছু বলতে হয় না সেন্ট্রাল হারে দিয়ে পাবে ত্রিপুরা স্টেটও হারে দিয়ে পাবে কিন্তু ভারতে ভারতের যতগুলা বিদ্যুৎ শাসিত রাজ্যগুলো আছে সবচেয়ে বেশি বঞ্চিত রাজ্য হল ত্রিপুরা রাজ্য এবং সবচেয়ে বেশি মানে বেসিকে কম এছাড়ে কম এইচআর এর সিলিং করা সেন্ট্রাল পে কমিশন যে সেভেন পে কমিশন বলা হয়েছে সেখানে তো এছআরি কোনো সেলিংয়ের অপশান ছিল না এইট পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট করে এ বাড়ানো হয়েছিল তিনটা পার্সেন্টেজ এইচআর বর্তমানে পাই টেন টোয়েন্টি থার্টি কিন্তু ত্রিপুরা স্টেটে কিন্তু এতে অনেক বড়ো ফারাক এ কিন্তু ত্রিপুরাতে তিন হাজার টাকা সিলিং তাছাড়া আমাদের পার্শ্ববর্তী বা আমাদের বাকি রাজ্যগুলো আমরা শুধু বিজেপি প্রতিষ্ঠিত রাজ্যগুলো কথা বলি উত্তরপ্রদেশ দেখো মধ্যপ্রদেশ দেখো ছত্তিশগড় কিংবা উড়িষ্যা দেখো রাজস্থান দেখো মানে আসাম দেখো ইত্যাদি রাজ্যগুলোতে কী চলছে ইত্যাদি রাজ্যগুলোতে বিজেপি সরকার চলছে সেখানে কিন্তু ফিক্সড পের কোনো নিয়ম নেই কিন্তু ত্রিপুরা রাজ্য যেখানে বিজেপি সরকার চলছে নতুন না ছয় বছর ধরে শাসন করেছে সেখানে ফিক্সড পে আছে ফিক্সড পে নিয়ে অনেক গল্প আছে ফিক্সড পে নিয়ে আগের গভর্নমেন্টকে অনেক দূষারোপ করা হয়েছিল মাননীয় মন্ত্রী বর্তমান মন্ত্রী নাথ তুলুদনু করেছিল বিরোধী বিধায়ক সেদ্ব তুলোতন করেছিল যখন বিরোধী ব্রেঞ্চে ছিল তখন তারা ত্রিপুরা সরকারকে ভালোভাবে তুলোধনা করেছিল ফিক্স প্রাইস সিস্টেম ফিক্সড সিস্টেমটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটা কুবুদ্ধির মানে ফসল যেটা ফিক্স প্রাইস সিস্টেমটা চালু করেছিল এবংভাবে মানে চাকরিপত্রের সাথে বঞ্চনা করার জন্য কিন্তু সেই বঞ্চনাটা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বা সুনীল দেহত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপর দেব কিন্তু মিটিয়ে দেবে বলেছিল কিন্তু মিটিয়ে তো দেওয়া হয়নি উল্টো এটা একটা রীতি যেটা চলে গেছে অর্থাৎ বর্তমান আগের গভর্নমেন্টের যে খারাপ খারাপ দিকগুলো আছে যেমন ফিক্সড পে সিস্টেমটা হাউস ল্যানটা সিলিং করা সেটা কিন্তু চালিয়ে নিয়ে গেছে কিন্তু সেভেন পে কমিশনের যে সুযোগ সুবিধা আছে সেগুলি কিন্তু দেওয়া হচ্ছে না অর্থাৎ আমরা এটা পরিলক্ষিত করতে পারি ত্রিপুরার ভিত্তে ফিস্ট পে আছে ভূ ভারতে কোনো রাজ্যে ফিস্ট পেনি নিই ত্রিপুরা রাজ্যে যে স্যালারি স্ট্রাকচারটা ভূ ভারতে বিজয়ী শাসিত কোনো রাজ্যে কম স্যালারি স্ট্রাকচার নেই ত্রিপুর রাজ্য যে সিলিংটা তিন হাজার টাকা ভূহ ভারতে বিজয়ী শাসক রাজ্যগুলোতে এইচআর সিলিং নেই আর ত্রিপুরাতে তো অনেক ধরনের অ্যালাউন্স নেই আর ত্রিপুরাতে এইচআর সিলিং এক একটা পার্সেন্টেজ সেচআর দেওয়া হচ্ছে তাছাড়া ত্রিপুরা রাজ্যে যেভাবে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা বঞ্চনা হচ্ছে মনে আসামের মতো রাজ্য বা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে সমস্ত রাজ্যগুলোতে সর্বশিক্ষা শিক্ষকদের কিন্তু রেগুলেশন করা হয়েছে সর্বশিক্ষা শিক্ষকদের কিন্তু মানে গভর্নমেন্টের আন্ডারে স্টেট গভর্নমেন্টের আন্ডারে শিক্ষক পদে ইউজিটি ইউজিটি পদে জিটি পদে পিজিটি পদে কিন্তু তাদের রেগুলেশন করা হয়েছে টেট বা অন্য কিছু নেওয়া হয়নি কারণ এটি টেট নোটিফিকেশন বা টেট চালু হওয়ার আগের চাকরি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু এখনও সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা কিন্তু ঝুলছে এখন তো রেগুলেশন করা হচ্ছে না আর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে অনিয়মিত চুক্তিবদ্ধি কর্মচারী যেমন স্টেপ বাই স্টেপ রেগুলেশান করা হয় যেমন ত্রিপুরাতে ও গভর্নমেন্ট প্রতিষ্ঠিত আগে বলেছিল সময় সময় রেগুলেশন করা হবে সেরকম পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বলেছিল আসামে বলেছিল কিন্তু আসামে কিন্তু গভর্নমেন্ট অতি অক্ষরে অক্ষরে কর্মচারী বেকার চাকরিপত্রের সাথে দাঁড়িয়েছে কিন্তু ত্রিপুরাতে কিন্তু সেই জায়গায় নেই অর্থাৎ বর্তমানে ভারতের যেতগুলো ডাবল ইঞ্জিন गवर्नमेंट চলছে এর মধ্যে সবচেয়ে বেশি বঞ্চনা শিকার হলো ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা তা হোক নিয়মিত তা হোক চুক্তিবদ্ধ তা হোক স্থায়ী তা হোক অস্থায়ী তা হোক টেম্পোরারি মানে যে কোনো স্কেলের অনিয়মিত বা রেগুলার কর্মচারীরা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মানে সরকারকে প্রশ্ন করে তো উনি হাসি দিয়ে জিনিসটা এটা পজিটিভ থিঙ্কিং দিয়েছে কিন্তু ব্যবধান যদি সেভেন পার্সেন্ট দেওয়া হয় তারপরেও কিন্তু ত্রিপুরা ভারতের যতগুলো বিশ্বশাসী রাজ্যগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কিন্তু ত্রিপুরাতেই দাঁড়াবে এখন এই ডি এর ফারাক আদৌ কি মানে ক্লিয়ার করা সম্ভব কিনা আদৌ কি সম্ভব হবে কি না নাকি আগের যখন সব সেপ্টেম্বর সেভেন পে কমিশনের বিপরীতে যখন রিভিউ দেওয়া হয়েছিল। তখন যেভাবে মানে ডিএ না দিয়ে মার্জার করা হয়েছিল স্ট্রাকচারটাকে নাকি এবারও পুরো ডিএ না দিয়ে দিয়েই মার্জার করা হয় সেটাই দেখুন দেখার বিষয়